এখন আমরা এই লুপের ভিতরে কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্টগুলো লিখতে হয় সেটি দেখব। সো কন্ডিশনাল স্টেটমেন্টগুলো আমরা অ্যাকচুয়ালি সেম সিনট্যাক্সের মধ্যেই লিখতে পারি। আমরা যদি এইখানে এই ফরিচ লুপের ভিতরে একটু চেক করি আমার কন্ডিশনাল স্টেটমেন্টগুলো, আমি শুরুতেই একটি ইফ স্টেটমেন্ট লিখতে চাচ্ছি। সো এখানে আমি অ্যাট চিহ্ন দিব, এরপর ইফ লিখব, এরপর আমি আমার কন্ডিশনটি লিখতে পারি। সো ইফ ডলার প্রোডাক্ট ইজ ইকুয়াল ইকুয়াল টেবিল হয়, তাহলে আমরা টেবিলের ভ্যালুটিকে শো করাতে চাই, বাকি ভ্যালুগুলো আমরা শো করাতে চাচ্ছি না। সো আমার ইফ স্টেটমেন্টটি শুরু হয়েছে, এটি অবশ্যই শেষ করতে হবে। এটি শেষ করার জন্য আমরা সেমভাবে একটি এন্ড ইফ স্টেটমেন্ট লিখব। সো আমি এখানে অ্যাড দিব, এরপর এন্ড ইফ, এই সিনট্যাক্সটি লিখলেই আমার ইফ স্টেটমেন্টটি ক্লোজ হয়ে গেল। এইবারে আমরা যদি আমাদের পেজটিকে রিলোড করি, তাহলে আমরা শুধুমাত্র আমার টেবিল এই লেখাটি দেখতে পাবো। সো আমি পেজে চলে যাচ্ছি, আমি পেজটি রিলোড করছি, দেখা যাক আমাকে কি দেখায়। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাকে শুধু টেবিল এই লেখাটি শো করছে। এখন আমরা একই রকমভাবে ইফ স্টেটমেন্টের মতোই এলস ইফ স্টেটমেন্টটিও লিখতে পারি। সো এখানে আমি এলস ইফ স্টেটমেন্টটি লিখতে চাচ্ছি, আমি এখানে এই অংশটুকুকে কপি করে নেই, এবং এই অংশটুকুকে কপি করার পরে আমি জাস্ট এটিকে পেস্ট করে দিচ্ছি। এইবারে এই ইফ স্টেটমেন্টের পরিবর্তে আমরা লিখতে চাচ্ছি এলস ইফ। সো এখানে আমি এলস ইফ লিখলাম, এবং প্রোডাক্টের ভ্যালু আমি চেঞ্জ করে টেবিলের পরিবর্তে চেয়ার দিয়ে চেক করতে চাচ্ছি। যদি চেয়ার হয় সেক্ষেত্রে আমরা এই চেয়ার ভ্যারিয়েবলটিকেও শো করাতে চাই। সো আমি এখানে চেয়ার ভ্যারিয়েবলটিকে শো করানোর জন্য আমার প্রোডাক্ট ভ্যারিয়েবলটি শো করালাম। এইবারে আমরা যদি আমাদের এই পেজটিকে রিলোড করি, তাহলে আমরা এই টেবিলের নিচে আমার চেয়ার লেখাটিকে দেখতে পাবো। সো আমি পেজটিকে রিলোড করছি, দেখা যাক কি আসে। আমি টেবিলের নিচে চেয়ার লেখাটি দেখতে পেলাম, কিন্তু আমার স্টুল যে লেখাটি ছিল সেটি, যেহেতু এটি ইফ স্টেটমেন্টটি সত্য হয়নি, এলস ইফ স্টেটমেন্টটিও সত্য হয়নি, সেহেতু আমার স্টুল লেখাটি আমি দেখতে পাচ্ছি না এখনও। ওকে, সো আমরা এখন আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের সবার লাস্টের যে স্টেটমেন্ট অর্থাৎ এলস স্টেটমেন্টটি সেটি চেক করব। সো এলস স্টেটমেন্টটি আমরা এভাবে লিখতে পারি, এইবারে আমার এলস স্টেটমেন্টে যদি আমার প্রোডাক্টের নাম টেবিলও না হয় এবং চেয়ারও না হয়, সেক্ষেত্রে আমরা লিখব যে দিস ইজ নাইদার আ টেবিল নর আ চেয়ার। ওকে, সো আমার লেখাটি লেখা শেষ। এবারে আমরা আমাদের পেজটিকে রিলোড করব, দেখা যাক কি আসে। আমি পেজটিকে রিলোড দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি টেবিলের জন্য আমরা টেবিল লেখাটি শো করাতে পেরেছি, চেয়ারের জন্য চেয়ার লেখাটি শো করাতে পেরেছি, কিন্তু যখন আমার ভ্যালুটি হচ্ছে স্টুল, তখন আমার এই ভ্যালুটি অ্যাকচুয়ালি একটি চেয়ারও না এবং একটি টেবিলও না, সেহেতু আমরা দিস ইজ নাইদার এ টেবিল নর এ চেয়ার এই লেখাটি শো করালাম। তো এই হচ্ছে আমাদের ব্লেডের ভিতরে লুপ এবং কন্ডিশনাল স্টেটমেন্টগুলো লেখার সিনট্যাক্স। আমরা পরবর্তী ক্লাসে ব্লেডের আরও কিছু সিনট্যাক্স সম্পর্কে জানার চেষ্টা করবো।